বউয়ের সামনে ছেলেকে চর দিয়েছিল বাবা। এটা নাকি অসহনীয় অপমান ছিল ছেলের জন্য, তাই এতে ক্ষিপ্ত হয়ে কোদাল দিয়ে বাবাকে কুপিয়ে খতম করে পাষণ্ড ছেলে। চর দেওয়ার দোষে বাবাকে কুপিয়ে খতম করার এই মর্মান্তিক ও দুঃখজনক ঘটনা ঘটে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার আইতাল গ্রামে। পরিবার জানায়, জমি ভাগাভাগি নিয়ে বিয়ের পর থেকেই বাবার সঙ্গে দ্বন্দ্বে জড়িয়েছিল এই খুনি ছেলেটা। এই নিয়ে কয়েক মাস ধরে পারিবারিক কলহ চলছিল। ছেলের অমানসিক ব্যবহারে অতিষ্ঠ হয়ে উঠেছিল মা বাবা। ঘটনার দিন কুলাঙ্গার ছেলে বিক্রি করার জন্য বাবাকে জমি লিখে দেওয়ার জন্য চাপ দেয়। এতে বাবা রাজি না হওয়ায় ছেলেটা চিৎকার করে বকাঝকা শুরু করে। তাতেই বাবা রেগে গিয়ে ছেলেটাকে দুইটা থাপ্পড় দেয়। এতে ক্ষিপ্ত হয়ে জানোয়ার ছেলে উঠানে থাকা কোদাল দিয়ে বাবার ঘাড়ে কোপ দিলে জায়গাতেই শেষ হয়ে যায় বাবার প্রাণ। প্রতিবেশীরা চেষ্টা করলেও আটকাতে পারে না এই খুনিকে। বিধবা মায়ের করা মামলায় ঘটনা কয়েক মাস পর আটক করা হয় ঘাতক ছেলেটাকে, আর বাবার খুনি ছেলেকে 7 বছর পর যাবজ্জীবন সাজা দিল আদালত। দর্শক, জমির জন্য বাবাকে হত্যা করার অপরাধে ছেলের যাবজ্জীবন শাস্তি যথেষ্ট কিনা তা কমেন্ট করে জানান। আল্লাহ হাফেজ।